আসসালামু আলাইকুম সম্মানিত কোরআন সুন্নাহ স্টাডির দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি মেয়ে বা নারী সম্পর্কিত বিশেষ তাৎপর্যপূর্ণ 10টি গুরুত্বপূর্ণ হাদিস, যা আসলে না জানলেই নয়। আমরা চেষ্টা করব প্রতিটা হাদিসের সাধারণ বাংলা অনুবাদ এর পাশাপাশি যেখানে প্রয়োজন সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার। আসুন আমরা শুরু করি। কোরআন সুন্নাহ স্টাডি সত্য পথের সন্ধানে প্রথমে রয়েছে দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন করে অথবা সতর্কতা অবলম্বন করে, এক্ষেত্রে ঠিক তাই করতে হবে। এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, দেবরের সাথে ভাবির সম্পর্কটা আমাদের দেশের প্রেক্ষাপটে বা সাধারণ সমস্ত সমাজের প্রেক্ষাপটেই আমরা তেমন একটা সতর্কতার চোখে দেখি না। এই জন্য হচ্ছে এই জায়গাটা আরও একটু গুরুত্ব দিয়ে এখানে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারীর 5232 নং হাদিসে। নাম্বার টু, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান। নির্জন বলতে অনেক দূর দূরান্ত জঙ্গল এমনটাও নয়, একটা রুমের ভেতরও যদি হয়, আশপাশে যদি কেউ না থাকে, রুমের ভেতরে কেউ না থাকে, এটাই নির্জন হয়ে গেল। তৃতীয়ত, তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। এই হাদিসটি উল্লেখ পাবেন জামিয়াত তিরমিজি 1172 নং হাদিস। গুরুত্বপূর্ণ হাদিস নং 4, যারা কাপড় পরিধান করবে কিন্তু তবু তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক খোপা বাঁধার কারণে উটের হেলে যাওয়া কুজের মতো হবে, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায়। এখানে কাপড় পরে উলঙ্গ বলতে তাদের কাপড়ের ধরনটা এমন হবে যেটা পরার পরও তাদের শারীরিক আকৃতি সেটা বাহিরের থেকেই বোঝা যাবে, কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় এমনটা। এরপর পঞ্চম নম্বরে যে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের বাহিরে দেখতে পান যে নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন, মানে হাঁটাচলা করার সময় যেরকম একজন আরেকজন ভিড় রাস্তায় যেমনটা হয় অনেকটা ওরকম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বললেন, তোমরা অপেক্ষা করো, কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয়, তোমাদের জন্য হলো রাস্তার পাশ। একথা শুনে নারী দেয়াল ঘেঁষে হাঁটা শুরু করে, তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত। হাদিসটি উল্লেখ পাবেন আপনারা সুনানে আবু দাউদ 5272। ইতোপূর্বে 4 নম্বরে যে হাদিসটি আমি আলোচনা করলাম সেটি আপনারা উল্লেখ পাবেন 2128 মুসলিম শরীফের 2128 নং হাদিস। এবার আমরা 6 নং হাদিস বলছি, কোনো মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ বা প্রবেশ না করে। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্যদলে নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি তার সাথে বের হও। অর্থাৎ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো মহিলা মানুষ যাতে কোনো মাহরাম পুরুষ ছাড়া কোথাও বের না হয়, কোনো পিকনিক বা কোনো সফর কিছু না করে। মাহরাম কাকে বলা হয় সেটার জন্য আপনারা একটু অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, আর যারা জানেন তারা তো জানেন। তো এরকম পুরুষের অনুপস্থিতিতে যেন কেউ কোথাও সফর না করে। হাদিসটি লিখ পাবেন আপনারা সহিহ বুখারীর 1862 নং হাদিসে।
এরপর আমরা 7 নং হাদিস নিয়ে আলোচনা করছি। নারী গোপন জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয়, বাড়ি থেকে বাহিরে যায়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় বা আকর্ষণীয় করে দেখায়। তো এটা মাথায় রাখতে হবে, নারীরা যখন বের হচ্ছে তা সে যেমনই হোক না কেন, তাকে আরও বেশি আকর্ষণীয় করে পুরুষদের চোখে শয়তান প্রদর্শন করায়। এরপর আমরা আলোচনা করছি 8 নং হাদিস। 7 নং হাদিসটি আপনারা উল্লেখ পাবেন জামিয়াত তিরমিজির 1137 নং। 8 নং হাদিসটি হচ্ছে, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। বিষয়টা কিন্তু বুঝতে হবে, প্রত্যেকটি চক্ষুই ব্যভিচারী। আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে, কোনো পুরুষের মজলিশের পাশ দিয়ে পার হয়ে যায়, তাহলে সে এক বেশ্যা, অর্থাৎ যিনি শরীর বিক্রি করে খায়। এমনকি এই অবস্থায় নামাজের জন্যও যেতে নিষিদ্ধ। মানে পারফিউম ইউজ করে, কোনো মহিলা পারফিউম ইউজ করছে, যেটা পারফিউম পাশে আশেপাশে মানুষের কাছে যাচ্ছে, এই অবস্থায় সে যদি নামাজের জন্য মসজিদেও যায়, সেটাও তার জন্য নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলা পারফিউম ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। নাম্বার 9 যেটি রয়েছে, কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নিয়ে নাও। কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা রয়েছে, কিন্তু দ্বিতীয়বার নয়। হাদিসটি উল্লেখ পাবেন আপনারা আহমদ শরীফের 1369 নং হাদিস। এখন আমরা আলোচনা করব সর্বশেষ 10 নম্বর হাদিসটি। তা হচ্ছে, নারীদের বেশধারী পুরুষের উপর অভিশাপ, এবং পুরুষের বেশধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। অর্থাৎ উভয়ের উপরই আল্লাহর অভিশাপ। এখন আল্লাহর অভিশাপ যাদের উপর পড়ে তাদেরকে আর কে রক্ষা করে? অত্যন্ত ডেঞ্জারাস বিষয়গুলি। এই 10টি বিষয় আমরা যদি মাথায় নিয়ে মেনে চলার চেষ্টা করি, আমাদের আমাদের বোনদের, আমাদের মা, আমাদের আত্মীয়দের আমরা এভাবে গাইড করার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের নারী সমাজ অনেকটাই সুস্থ, সাবলীল, সুন্দরভাবে সম্মানের সহিত, স্বাধীনতার সহিত জীবনযাপন করতে পারবে। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন, জানানোর অনুরোধ রইল। এছাড়াও আপনাদের যে কোনো মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন, যাতে আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিচিত লোকজন জানতে পারেন। স্প্রেড করুন, এই বিষয়গুলি জানতে পারলে সবার জন্যই ভালো এবং আমাদের জন্য ভালো। আমরা ইন্সপায়ারেশন পাবো সবকে দিক থেকে কাজের জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি শোনা এবং দেখার জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।